ও ভাইরা বাবা দিরা রে আমার বিশ্ব নবীর ভালোবেসেছিলেন বাবা আল্লাহর নবীর আরাও একটা জঙ্গলের জানোয়ার একটা জঙ্গলের পশু ভালোবেসেছিল আমার বিশ্ব নবী দয়ার নবী কেবাও একদিন আমার বিশ্ব নবী গো আমার দয়ার নবী গো আব্বাও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখতে পা গেল আরে আপনার কি নাও রাস্তার ধারে একটা গাছের গোড়াতে একটা হরিণ বাবা বাঁধা আছে ওই হরিণটা হে বরাবরে আমার নবীর দেখতে পেয়ে সালাম খানা দিয়ে দিল আরে সালাম দেওয়ার পরে আল্লাহর নবীকে ডেকে বলেন নবীজি গো একবার একটুখানি দাঁড়ান দাঁড়ান আমি আপনার সঙ্গে দুটো কথা বলবো আমার দয়ার নবী আর বিশ্ব নবী গো এইবার আব্বা দাঁড়িয়ে গেলেন হারে আল্লাহর নবী কথা বলতে রয়েছেন কি হয়েছে বলো বলে হুজুর গো আমি জঙ্গলে চড়া করতে এসেছিলাম ও নবী গো ওই সময়ে একজন শিকারী ভাই আমার ধরে ফেলে দিয়েছে আমার আহারে গাছের গড়ায় এনে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে ও নবী গো আমার একবার একটা কথা শুনবেন আমার বাসায় দুটো কচি কচি বাচ্চা আছে হে আমি মা আপনাদের সঙ্গে দেখা হবে না একবার যদি আমার ছেড়ে দেন আমি একবার একটুখানি যাব ও নবী গো আমি বসে যাব আর কুচি কুচি বাচ্চা দুটোর দেখা করব তাদের জীবনের মতো একবার একটুখানি দুধ পান করাবো নবী গো আবার আমি ফিরে আসব আল্লাহর নবী ডেকে বলেন শিকারী ভাই দেখো দেখো হে কেমন করে কথা বলছে দেখো এই পশুটা একবার ছেড়ে দাও এই যে হরিণটাকে একবার তুমি ছেড়ে দাও বাসায় যাবে আবার ফিরে চলে আসবে বলাও বলে নবী গো আমি এটা মানতে পারবো না কত কষ্ট করে হরিণ ধরেছি জানেন নাও আল্লাহর নবী বলেন ও শিকারী ভাই গো একবার শোনো শোনো তুমি যদি হরিণটার ছেড়ে দাও তুমি চিন্তা করো না আমি বিশ্ব নবী বলে গো আমি তোমার এখানে জামিন থাকব এই হরিণটা যতক্ষণ না ফিরে আসবে আমি নবী এখান থেকে একটা পা তুলব না এইবারে আল্লাহর নবীর কথা শুনে এবার হরিণটার ছেড়ে দেওয়া হয়ে গেল ওই হরিণটা আব্বারে এবার ছুটে 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 চললো বাবা বাসার কাছাকাছি পৌঁছে গেল ওই বাসার ভিতর থেকে কচি কচি দুটো বাচ্চা এবার মা বলে চিল্লা উঠেছে মা গো একবার বলো বলো আমাদের কথা কি ভুলে গিয়েছিলে মা ও মা জননী গো দুধ খাওয়ার জন্য মা গো আমাদের বড় কষ্ট হলো একবার বলো বলো এতক্ষণ কোথায় গিয়েছিলে মা ভাইরা আব্বা জানেরা ও জনেরা যুবক ভাইয়েরা শুনে যান জেনে যান আল্লাহ মহারে ওই হরিণটা ডেকে বলে বাঁচারে আমি ইচ্ছা করে যে দেরি করেছি তা নয় আমি আজকে আরে জঙ্গলে চড়া করতে গেছিলাম ওই সময় একজন শিকারী ভাই আমার ধরে ফেলে দিল আমার জামনে জাল পেতে দিল আমি জালে গিয়ে জড়িয়ে গেলাম আর পালাতে পারলাম না ও বাঁচারে তোমার দুধটা পান করে নে আমার মুখটা দেখে নে আমার দুধটা খেয়ে নে আমি মার দেখতে পাবি না আমার সঙ্গে আর দেখা হবে না ওই বাচ্চাগুলো ডেকে বলে মা গো এমন কথা আর তুমি বলো না
হরিণটা ডেকে বলে বাচ্চা আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই নবীর কাছে আমি বলে তারপরে এসেছে আমার নবী যে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে জামিন রয়েছে রে ওই বাচ্চাগুলো এইবার ডেকে বলে মা গো আগে চলো মা কোথায় আমার নবী দাঁড়িয়ে থাকবে আমরা দুধ পান করব আমার নবী দাঁড়িয়ে কষ্ট পাবে মা গো এটা হবে না হবে না আগে চলো মা গো আমার দয়ার নবী কোথায় দাঁড়িয়ে দেখব একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ এইবারে আল্লাহর নবী আমার দয়ার নবী দাঁড়িয়ে ওই বাপ হরিণটা আগে আগে এলো তারপরে বাচ্চাগুলো পিছন পিছন চলে এলো নবীর কাছে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল আর একবার ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ এইবারে শিকারি ভাই দেখে অবাক হয়ে গেল ডাক দিয়ে বলতে লাগলো হে নবে গো আমি আপনার কাছে বলতে চাই আমি বড় অপরাধ করে বসেছি অন্যায় করে বসেছি নবে গো আপনি আমার মাফ করে দেন ক্ষমা করে দেন ও নবী গো আপনার কাছে ক্ষমা চাই আপনি এমন একটা নবী আরে হরিণ আপনার কথা শুনে বাসায় গেল আবার বাসার থেকে ফিরত এলো একটা হরিণ গেল তিনটে তিনটে হরিণ এলো ও নবী গো আমি আপনার কাছে এক কথা বলতে চাই আমি আপনার কাছে হাত রাখতে চাই আমার হাতটা বাড়িয়ে দিলাম নবী গো আমার হাতটা ধরে নিয়ে আল্লাহর কলেমা কানা পড়িয়ে দেন আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ নারাই থাকবে হে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ার আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ার দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাহ বাহ শুকরিয়া শুকরিয়া আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার নবী সঙ্গে সম্পর্ক রেখেছেন জানোয়ার জঙ্গলের জানোয়ার আর আমরা মানুষ নবী দিবস করো না নবীর থেকে দূরে থাকো কাছে যেও না আমরা ওটা মানবো না নবীকে কাছে নিয়ে আল্লাহ জান্নাতে যেতে চাই আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি একশো বার করবেন প্রতি বাড়ি বাড়ি প্রতি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি করবেন কারোর কথা শুনবেন না হ্যাঁ আব্বাজান ভাইদের আমার আমি কথাখানে এগিয়ে নিয়ে যাবো শুনলে বুঝতে পারবেন আব্বা আমার নবী আরে পানি নিয়ে বাড়িয়ে গেলেন আব্বা আমার নবীজি এসেছিলেন দুনিয়ার জমিনে দিনটা ছিল বারোই রবিউল আউয়াল আজকের যেদিন এই দিনে আমার নবীজি এসেছিলেন দুনিয়াতে আহ এমন একটা নবী দয়ান নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ রসুলুল্লাহ সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন আজকের 12ই রবিউল আউয়াল, কিন্তু এই 12ই রবিউল আউয়ালের আগের দিন 11ই রবিউল আউয়াল। আম্মা জান আমিনা, আপনার কি না, আপনার কি না দুপুরবেলা খুব কাঁদছেন, বসে বসে বাড়িতে বসে বসে ঘরে বসে বসে কাঁদছেন? কেন কাঁদছেন গো? আমার নবীর মা আমিনা। নবীর মায়ের নাম কি জোরে বলুন। এই আমাদের ঘরে যে আমিনা আছে আমিনা নয়, আমাদের ঘরের আমিনারা পেলে আর আলাদা, পুকুরে থালা বাসন ধুইতে গিয়েছে সানে, হ্যাঁ একটা চামচ পড়ে গেছে নিয়ে আউট, জরিনার মা এসে বলছে আমিনাবু, বলছে কি হলো, বলে চামচ পড়ে গেল। কেউ বলে খোদ্দার কিরে আমি জানি, যদি বেশি বলে বলে মাথা হাত বলছে আমি নিই নি, অথচ নিয়েছে 3 টাকার একটা চামচ নিয়ে কি হবে, 3 টাকার চামচ মাথা হাত দিচ্ছিস কেন খোদ্দার কিরে আল্লাহর কিরে, কেন কি দরকার কি? ইস আব্বা একটু ভালো হয়ে যায়। ওরে সোনার মানিকেরাও, ওরে আমার আব্বা জান ভাই দান, ও জোয়ানেরা যুবক ভাইরাও, যে কথা বলতে চলেছিলাম আব্বারে, আম্মা জান আমিনাও, দুপুরবেলা কান্দতে রয়েছে 11ই রবিউল আউয়াল, আল্লাহর নবীর আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতে রয়েছে, আরে এত কান্না কাঁদেন, কান্নার আওয়াজটাও আরে আব্দুল মুত্তালিবের কানে চলে গেল, নবীজির দাদুর কানে চলে গেল। এইবারে আব্দুল মুত্তালিব বাবা তাড়াতাড়ি চলে এলো, ও আমিনা একবার বলো বলো কেন এমন করে কাঁদছ, তোমার কি হয়েছে, চোখের পানি পড়ে? আমার শ্বশুর আব্বা গো আমি কাঁদছি কেন একবার বলবো, কি হয়েছে বলো বাবা বলো। ও আমার শ্বশুর আব্বা গো আমার তো স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার বাচ্চা আজ দুনিয়ার জমিনে আসতে চলেছে, আমার সন্তান হবে, আমার স্বামী দুনিয়ায় নাই, কে দেখভাল করবে, কে আপনার বিপদ আপদে কাছে আসবে, কে সেবা যত্ন করবে? আমি আমিনা, আমি বড় চিন্তায় পড়ে আছি। আর আব্দুল মুত্তালিব ডেকে বলতে লাগলেন, ও আমার বৌমা, ও আমিনা শুনে লাও জেনে লাও, তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো না বৌমা, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি তোমার। ছুটে ছুটে চলে গেল উম্মে আইমান, উম্মে আইমানের কাছে দাঁড়িয়ে গেল, উম্মে আইমান একবার শোনো শোনো, তাড়াতাড়ি চলে যাও, আমার আপনার বৌমা আমিনার খেদমত লেগে দাও, আরে আমার আর খেদমত করতে হবে না, আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি চলে গেল, আবার গিয়ে আব্বারে আপনার আবুল হাবের দাসী সুয়াইবার কাছে দাঁড়িয়ে গেল, ও আবুল হাবের দাসী সুয়াইবা আর দেরি করো না, তাড়াতাড়ি চলে দাও গো, এটুখানি আমিনার ঘরে গিয়ে খেদমতে লেগে দাও, আবুল আহাবের আর খেদমত করতে হবে না। সন্ধ্যা হয়ে গেল, আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি খানায় কাবায় ঢুকে গেল, ও খানায় কাবার মালিক গো একবার শোনো, আজ আমি বলবো আমার বৌমা আমিনার আজকের দিনে দাও, ও আরে খানায় কাবার মালিক গো বৌমা কান্দতে রয়েছে, আমার ছেলে দুনিয়াতে নাই মারা গিয়েছে, আমার বৌমা কাঁদছে চিন্তা করে, আমার বৌমা সন্তান হবে, খানায় কাবার মালিক গো আমার বৌমা আমিনার যেন কোনো অসুবিধা হয় না। আব্দুল মুত্তালিব কাঁদছে, আব্বা আমিনার জন্য ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, যতটুকুনি করেছে বলবো ঠিক না বে ঠিক? হ্যাঁ। ওরে আমার সোনার মানিক ভাইরাও, আব্দুল মুত্তালিব বাবা রাত হয়ে গেল, বাড়িতে এসে বাবা শুয়ে পড়েছে, হঠাৎ করে একটা আওয়াজ হলো, বিকট একটা শব্দ শোনা গেল, যেমন আপনার কিনা বিদ্যুৎ চমকায় কড়কড় কড়কায় কটাস কটাস করে আওয়াজ হয়, ও বাইরা বাবাজিরা আব্দুল মুত্তালিব বাবা বাইরে চলে এলো,
ঘরের বাইরে এসে দেখে বৃষ্টি হচ্ছে না, আকাশ তো মেঘ করেনি, এমন আওয়াজ হচ্ছে কেন বাবা? আসমানের দিকে তাকিয়ে দেখে ওই আসমানের দরওয়াজা বাবা দুটো খুলে গিয়েছে। ওই দরওয়াজা থেকে আব্বারে আরে দলে দলে ফেরেশতারা নামতে চলেছে আব্বা। একদল ফেরেশতার হাতে দেও সাদা পতাকা, আর একদল ফেরেশতার হাতে সবুজ পতাকা, আর একদল ফেরেশতার হাতে সবুজ পতাকা। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতে চলেছেন আব্বারে, আল্লাহর নবীর স্বাগতম জানাতে আগে থেকে রেডি হয়ে আসছে। মন্ত্রী মিনিস্টাররা সব আসেন, তাই স্বাগতম জানা আগে থেকে সব রেডি হয়ে যান। আমার নবীজি বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী আসছেন, তাই আগে থেকে দলে মানে সারি সারি সব স্বাগতম জানাতে পতাকা নিয়ে হাতে করে দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আয় আব্বা, আর আমরা একটু গেলে জানালি দোষ, ফেরেশতারা জানালে ভালো, আমরা জানালি দোষ। দোষ করো না, নবী দিবস করো না, অন্য যা আছে করো, গান বাজনা শুনে আজকে দিনটা ঘুমো, আজকে নবী দিবস করো না, অসুবিধা আছে। কি চিন্তা ভাবনা নিয়ে মানুষ চলে। আব্বা একটু জোরে তকবীর দান, নারায় তকবীর, আরো জোরে বলো নারায় তকবীর, নারায় তকবীর, প্রাণ ভরে আর একবার দরুদ আল্লাহুম্মা। আহা ও আলা আলে সৈয়দেনা, ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, আর কচি মুখে চুমা দেব সে যে আসমানে রইচাঁদ আল্লাহুম্মা। আহা ও আলা আলে সৈয়দেনা, বাইরে আমার আব্বা জানিরা যে কথা বলতে চলেছিলাম গো, আবার আগিয়ে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। আমার দয়ার নবী, আমার আমার সোনার নবী, নরেন নরে আম নবী আমার, আস্তে আস্তে করে আপনার কিনা দেখতে পা গেল, বারোই রবিউল দুনিয়া জমিনে আসবেন বাবা। ও বৈরা বাবা দিরা, ও জোয়ানিরা, ওরে আমার যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আগিয়ে নিয়ে যাবো। আরে আল্লাহর নবী বারোই রবেও আসবেন বাবা, আপনার কিনা দেখতে পা গেল, রাত কান্নাকাটি করা শুরু করে দিল, দিন কান্নাকাটি করা শুরু করে দিল। হে আল্লাহ গো, আমার মাবুদ মাওলা গো, একবার আপনাকে আমি বলি, আমি দিন এই নবীটা দিনের বেলা পাঠাও আল্লাহ গো, আমি দিন আমি সূর্যের আলো পাই বাটা আল্লাহ গো, ওই নবীটা যদি দিনের বেলা আমি পাই, আয় আল্লাহ আমার গর্বটা আরো বেড়ে যাবে, আয় আল্লাহ ওই নবীটা যদি দিনের বেলা আমি পাই, হাজার হাজার সূর্যের আলো থেকে আল্লাহ গো আমি দি, আল্লাহ গো আপনার নবীর নূরের জ্যোতির তেষ্টা বেশি হয়ে যাবে। আল্লাহ ওই নবীটা এত বড় দামি নবী, ওই নবীটা দিনের বেলা দেন, দিন কাঁদছে রাতও কাঁদছে, রাত বলছে আল্লাহ গো ওই নবীটা রাতের বেলা পাঠান, একবার যদি রাতের বেলা দেন আমি রাত আমার চির কলঙ্কটা আমার ঘুচে যাবে, রাতের অন্ধকারটা ওই নবীটা রাতের বেলা পাঠিয়ে দেন, দিন কাঁদে রাত কাঁদে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে রয়েছেন রে আব্বা। ও মাইরা বাবাজিরা, এমন ভাবে বাবা, আরে আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিন বাবা দুজনার কারোর মনে ব্যথা দিলেন না, আমার আল্লাহর বিচার হলো সঠিক সঠিক সঠিক, আল্লাহর বিচার হলো সঠিক বাবা, আমাদের বিচার একটুখানি গণ্ডগোল হয়ে আছে, যদি 5,000 টাকা পকেটে ঢুকিয়ে দেয় বিচার ঘুরে অন্যদিকে চলে দেয়, আল্লাহর বিচার কিন্তু আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীটাকে আব্বা কখন পাঠালেন? রাত আর দিন, রাতের শেষে, দিন
দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সবে সাদেকের সময় আল্লাহ আমার বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলে এই আমার নবীজি আম্মা জান আমিনার গর্ভে আছেন আব্বা এই যে কথাটা বলতে চলেছিলাম আব্বা আম্মা জান আমিনা ঘরে কাঁদছেন আর সব আপনার কিনা উম্মা আইমান কাছে চলে গেল আবুল হাবের দাসী সুয়াইবা কাছে চলে গেল আল্লাহর নবীর আম্মা জান আমিনার খেদমতে লেগে গিয়েছে আমার ভাইরা আমার আব্বা জানেরা আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বাবা ওই আসমানের দিকে তাকিয়া তাকিয়ে দেখছিলেন আর একটা ঘটনা দেখ আর একটা জিনিস দেখতে পেয়েছেন কি ব্যাপার ওই যে দরওয়াজাটা আসমানের খুলে গিয়েছে ওখান থেকে চারজন মহিলা নিচের দিকে নামছেন একজন মহিলা মা হাওয়া আর একজন মহিলা মা আসিয়া আর একজন মহিলা মারিয়াম আর একজন মহিলার নাম হলো বাবা রহিমা আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এইবার ওই চারজনা মহিলা হাঁটতে আপনার কিনা আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিবের কাছে থেকে যখন যাচ্ছেন বাবা ওই সময় আল্লাহর নবীর দাদু ডেকে বলেন মহিলারা গো তোমরা কোথায় চলেছো একবার বলো বলো বলে আমরা যাচ্ছি আজকের দিনে তেও আহারে যিনি আপনার কিনা পৃথিবীর সেরা নবী শ্রেষ্ঠ আল্লাহর নবী আসবেন পৃথিবীর জমিনে আরে আল্লাহর নবীর আম্মা জান আমিনার ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা রে দেখতে পাগল আল্লাহর নবী যখন সবে সাদেকের সময় বাবা দুনিয়ার জমিনে আসলেন সুয়াইবা আমিনার ঘরে থেকে ছুটে 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 চলে গেল ও আব্দুল মুত্তালিব একটুখানি শোনো শোনো গো বলে কি হয়েছে বলে তোমার আনন্দের দিন এসে গেছে রে তোমার খুশির দিন এসে গেছে গো কি হয়েছে একবার বলো বলো ও আব্দুল মুত্তালিব এই একবার শুনে নাও তোমার যে আজকে রে তোমার নাতি হয়েছে দুনিয়াতে আর তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিব ছুটে 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 চলে গেল আমিনার ঘরে এইবারে গিয়ে আমিনার ঘরের ভিতরে ঢুকে গেল ও আমিনা গো আমার নাকি নাতি হয়েছে কই একটু মুখটা দেখাও আমি একটু কেনি দেখতে চাই আমার নাতির মুখ আল্লাহর নবীর দাদু দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহর নবীর আম্মা যান হযরতে আমিনা তাড়াতাড়ি করে এইবার বাবা মোহাম্মদ আমার নবীর মুখ খানাও যেই নাও কাপড় খানা সরিয়ে দিয়েছে আমি না সরিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর ঘর আমিনার ঘরটা বাবা আলো আলো হয়ে উঠল আরো জোরে বলুন আরো চিল্লা বলুন নারায় তাকবীর আল্লাহ নবীর ভালোবাসলে অসুবিধা আমার নবীকে কারা ভালোবেসেছিলেন জানেন নিজের ছেলের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে নিজের বিবির থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে নিজের আব্বার থেকে নিজের মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে বাজে কথা বলেছি মামা সাহেব তবে তুমি মোমেন তবে তুমি কি জোরে বলুন মোমেন মোমেন অতক্ষণ না কতক্ষণ তোমার দুনিয়া যত দামি জিনিস আছে সোনা দানা গাড়ি বাড়ি যা আছে জায়গা জমি সব থেকে নবীর বেশি ভালোবাসতে হবে তবেই তুমি মোমেন বলে পরিচয় হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ মোমেন হতে পারবে না তোমার সন্তান সন্ততি আলা ওলাদ যা আছে সব থেকে তোমার বেশি নবীর ভালোবাসতে হবে আব্বা আসুন সত্যিকারের কি নবীর বেশি ভালোবেসে ছিল আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে রেখে দিয়ে যাবো আব্বারা শুনলে বুঝতে পারবেন আমার নবীকে
বলবেন হুজুর এ কি কথা বলছেন এ সন্তান সন্ততি আল আওলাদের থেকে নবীর বেশি ভালোবেসেছে এরকম প্রমাণ আছে হ্যাঁ আছে বলবেন কোথায় তবে কথাটা আমি রেখে দিই আপনারা শুনলে বুঝতে পারবেন আব্বাদান ভাইদান আমার আরে আমার নবীকে ভালোবেসেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবী সাহাবীরা সাহাবা হুজুররা নবীকে খুব ভালোবাসতেন বলো বাজে কথা বলেছি আমার নবী সাহাবারা নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হ্যাঁ আব্বাজান ভাই দান আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে বন্ধ বানাবেন ও ভাইরা বাবা জিরারা শুনে যান জেনে যান আব্বা আল্লাহ বন্ধ বানাবেন এইবারে এক মুষ্টি নূর হাতে করে নিলেন আমার আল্লাহ এক মুষ্টি নূর নিয়াও এইবারে আপনার কি নাও কোনি মুহাম্মাদি বলে উঠলেন যেই না বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুষ্টি মেরে বাবা কোনি মুহাম্মাদি বললেন বাবা সাথে সাথে ওই নূর আরে মুহাম্মাদি আকার ধারণ করে ফেলেছে কি সুন্দর দেখতে কি ভালো লাগছে কি ভালো লাগছে গো ওই মুহাম্মাদি আকার ধারণ করার পরে একটা পবিত্র জায়গায় রেখে দিয়েছে ভালো জায়গায় রেখে দিয়েছে আব্বা জান ভাই দান আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে চেয়ে দেখতে রয়েছেন কি ভালো লাগছে কি সুন্দর লাগছে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদের দিকে হি একদিন নয় দুই দিন নয় চল্লিশ হাজার বছর পর্যন্ত একটা না বাবা চেয়ে রয়েছে কি সুন্দর লাগছে কি ভালো লাগছে গো ওই নূর ওখান থেকে আব্বা আস্তে আস্তে করে করে আগমন করলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন ওখান থেকে আগমন করতে করতে ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে আসলেন ওখান থেকে আগমন করলেন খাজা আব্দুল্লাহর কাছে চলে আসল ওই নূর আল্লাহর নবীর আম্মাজাত আমিনার গর্বে চলে এলো আম্মা জান আমিনা এইবার দেখতে পাওয়া যায় আব্বা গর্বে ধারণ করে রেখেছিলেন আব্বা আমার নবীকে আহারে আমার নবীর আপনার আর আম্মা জানের ঘরের আশেপাশে আল্লাহর নবী আলাইহিস সালামেরাও সবাই আসতে করে এসে এইবারে আল্লাহর নবীর আম্মা জানকে ডেকে বলে ও আমেনা শুনে লাও জেনে নাও একবার আমি তোমাকে বলবো গো তোমার গর্বে কে এসেছে জানো না ও আমেনা তোমার গর্বে এসে গেছে আল্লাহ পাকের সেরা নবী শ্রেষ্ঠ নবী ইনি হলেন খুল কায়নাতের নবী ইনি হলেন আহারে গাছের নবী মাছের নবী ও আমিনা ইনি হলেন নবীদের সেরা নবী সেরা নবী তোমার গর্বে এসেছে আমিনা তুমি বুঝতে পারছো না ওরে আমার আব্বা জান ভাই দানেরা আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিন আছে আপনার কি নাও সকাল হয়ে গেল এইবার আমিনা কলসি কাকে করে নিয়াও পানি আনতে চলে যান আপনার কি নাও হাঁটতে হাঁটতে চলে গেল যখন বাবা কুয়ার কাজা কাছে এইবার দেখতে পা গেল আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দিয়ে এইবার বলতে লাগলেন ও জিব্রাইল আদর করোনা রে ও জিব্রাইল রে একবার শোনো শোনো ওই যে দেখো কুয়ার কাজকে পানি নিতে এসেছে উনি হলেন আমার নবীর আম্মা জান আমিনা ও জিব্রাইল গে আর দেরি না করে একটু তাড়াতাড়ি করাও ওই কুয়ার পানিটা তাড়াতাড়ি উপরের দিকে তুলে দাও আমার নবীর মা আমিনা কষ্ট করে পানি নেবে হবে না ও জিব্রাইল আমি আল্লাহ দেখতে চাই কুয়ার পানি উপরে তুলে দাও আমি না যেন সহজে পানি নিয়ে বাড়ি যেতে পারে আব্বা
জিব্রাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পানিটা উপরের দিকে তুলে দিয়েছে। আহা কি ভালো, আল্লাহর নবীর আম্মা জান আমিনা তাড়াতাড়ি করে পানিটা সহজে তুলে নিয়েছেন, কোনো কষ্ট হয়নি, আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আব্বা জান আমার ভাই দানেরা ও জোয়ানেরা জবাক ভাইয়েরা জেনে যান কথায় কথা বেড়ে যাবে আব্বারে, আল্লাহর নবীর আম্মা জান এইবারে প্রতিমধ্যে যেতে যেতে আব্বারাও একটা ঘটনা ঘটে গেল, একদল পাখি সামনে থেকে উড়ে উড়ে আসছিল দল বেঁধে, ওই পাখির দলের ভিতর থেকে একটা পাখি এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও পাখির দলিরা ওই যে দেখে পানি নিয়ে হেঁটে হেঁটে আসছে, ও যে নবীর আম্মা জান, ও পাখির দলেরা রে বেয়াদবি যেন হয়ে যায় না, তাড়াতাড়ি সাবধান সতর্ক হয়ে যা, যেই না বলেছে ওই পাখির দলেরা, আরে তাড়াতাড়ি দুটো দলে ভাগ হয়ে বাবা, আল্লাহর নবীর আম্মা জান আমেনা দুই পাশ দিয়ে উড়ে উড়ে চলে গেল, আল্লাহর নবীর কোনো কষ্ট, আল্লাহর নবীর আম্মা জানের আমিনার মাথার উপর থেকে একটাও পাখি গেল না, পাখি দুটো দুটো দলে ভাগ হয়ে চলে গেল, আল্লাহ নবীর আম্মা জান আমিনার সম্মান দিল। এই পাখিরা সম্মান দিচ্ছে, কথা বুঝতে পেরেছে ভাইরা? আমার আব্বা জানেরা আল্লাহ নবীকে সম্মান দিচ্ছে, পাখি আল্লাহ নবীর সম্মান দিল, গাছ আল্লাহ নবীর সম্মান দিল, মাছ আল্লাহ নবীকে সম্মান দিলেন, পাথর আল্লাহ নবীকে সম্মান দিলেন, কাঁকর আল্লাহ নবীকে সম্মান দিলেন, ইজ্জত করেন দুনিয়ার কুলকায়নাত সবাই, আর মানুষ তুমি বলো নবী দিবস পালন করো না, তুমি ওটা করতে যেও না, মানুষকে নবীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, এ কী ধরনের মানুষ রে? আমি আপনাদের কাছে একটুখানি বলবো, কারোর কোনো কথা শুনবেন না, যে ডাল ধরে আছেন এই ডাল ধরে থেকে আল্লাহ পাক যেন এইরকমভাবে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন কবুল করে নেন, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বা জানেরা কথায় কথা বেড়ে যাবে, আমি আপনাদের কাছে আরও একটুখানি এগিয়ে নিয়ে যাব, আমার নবীকে সম্মান দিয়েছেন গাছ, আমার নবী সম্মান দিলেন পাখি, আমার নবী সম্মান দিচ্ছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম, পানি উপরের দিকে উঠে চলে এলো আমার নবীর, আরে মাকেও সম্মান দিচ্ছে, নবী খালি মায়ের পেটে এসেছেন বলে, আব্বা তাহলে নবীর সঙ্গে সংস্পর্ক যার সম্পর্ক থাকবে তাকেও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমেনা, আমার নবীর মা আমেনাকে সম্মান দিচ্ছেন পাখিরা, আল্লাহ সম্মান দিচ্ছেন কেন গো, আমার নবীকে নিয়েছে পেটে বলে, ঠিক না বেটি? এই আমাদের গ্রামেও আমিনা বলে আছে কি নাই জোরে বলুন, এই আমার কথা বুঝতে পারছেন আব্বা? আমাদের গ্রামে আমিনা বলে মেয়েরা আছে কি নাই? এই ভাই আমার বেলা দেবেন না, থাক থাক বন্ধ থাক, একটুখানি একটুখানি পরে দেবেন, এই আর একটু পরে অন্য বক্তা আসবে সেই সময় দেবেন, থাক 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 থাক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা, এ কাপন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে, কাফন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ
साथे मन करने की राशि बे सवाल जवाब करी बे ना पारिले सवाल जवाब ना पारिले सवाल जवाब कठिन कष्ट ताकती घबे थाकबे ना केउ आपन कापन आमार आपन कबर आमार घाटे ओई कबर थाकते हबे रहिबे ना केउ साथे ओई कबर थाकते हबे रहिबे ना केउ साथे मन करने की राशि बे सवाल जवाब करिबे ना पारिले सवाल जवाब ना पारिले सवाल जवाब कठिन कष्ट ताकते हबे थाकबे ना केउ आपन कापन आमार आपन कबर आमार घाटे ओई कबर থাকতে হবে রইবে না কেউ সাথে আল্লাহুম্মা ও আলা আলে সাইয়েদিনা ও ভাইরা বাবাজিরা শুনে যান জেনে যান যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম আব্বারে আমার নবীর সম্মান দেন আল্লাহ আপনার ভালোবাসবে আর কোনো চিন্তা অসুবিধা থাকবে না আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা শুনে যান জেনে যান আর যদি কোনো মানুষ আল্লাহর নবীর ভালোবাসতে পারে আব্বা কাল হাসরের মাঠে ওই মানুষটি আমার নবীর শাফাত সুপারিশ পাবে যে মানুষটা আব্বারে আর নবীর ভালোবাসবে ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে দিলেন কোরআন শরীফের মধ্যে যে আমার নবীর ভালোবাসবে আমি আল্লাহ আমার ভালোবাসা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়া ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ বলছে জীবনের গোনাটা মাফ করে দেব আমার নবী তোরা ভালোবাস হ্যাঁ আরে বলছে নবী দিবস করুনি খন্ডে টিভি টিভি দেখে ওই দিন ঘুমিয়ে খান্ডে এসব করে কাটাও দেন ওতে ঠিক ওটা জায়েজ নবী দিবস করুনি ও মাথায় টুপি দিয়ে খান্ডে বসে থাকবে এক জায়গায় ও তো গুনা থেকে তো সরে থাকবে এইখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গুনা থেকে মানুষ বেঁচে থাকবে কি থাকবে না জোরে বলুন অন্য জায়গায় যাবেন দুটো ফালতু কথা হবে কি টিভি দেখবে কি এটা সেটা কথা বলবে সেসব কথা থেকে যখন বন্ধ থাকবেন তখনই গোনা থেকে মানুষ বেঁচে যায় এ জায়গায় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব হবে নেকি হবে গোনা থেকে বেঁচে যাবেন নেকি পাবেন নেকি পাবেন আর একবার একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর এ কি বলছে ও দরকার নেই দরকার নেই মাথার গন্ডগোল হয়ে গেছে মাথার দোষ হয়ে গেছে সবাই তো বলছে হ্যাঁ আমরা ঠিক পথে আমরা ঠিক পথে ভুঁড়ি এত বড় করে বাংলাদেশে একটা আপনার কিনা হ্যাঁ মানুষ আছে ভুঁড়ি এত বড় ভুঁড়ি দেখবেন চেয়ারে জায়গা হয় না চেয়ারে জায়গা হয় না নবী বলে দাবি করেছেন আব্বা তাহলে সেও তো টুপি পাতা মাথায় দিয়ে রয়েছে দাড়ি মুখে রেখেছে কি হবে বলুন সেও তারও দাড়ি আছে টুপি আছে সব আছে জুব্বা চেয়ারে জায়গা হয় না কি ভুঁড়ি আব্বা আমি আপনাদের কাছে বলবো সাবধান সতর্ক হয়ে যান কারোর কথা শুনবেন না কোনো কথার দিকে যাবেন না নবীর ভালোবাসন পার হয়ে যাবেন পার হয়ে যাবেন পার হয়ে যাবেন আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি দুনিয়াতে এসেছিলেন আমার নবীর মতন অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে আব্বা তবে একটা কথা বলে রেখে দিয়ে যাই শুনে রেখে দেন নবী অনেক এসেছিলেন এই দুনিয়ার জমিনে সব নবীদের আল্লাহ পাক একটা
স্পেশাল জিনিস দিয়েছেন, স্পেশাল কি জিনিস স্পেশালটা আব্বা? স্পেশাল জিনিস হলো আপনার কি নাম? মুজেজা। মুজেজা কি নাম বললাম? আর আল্লাহর ওলিদের দিয়েছিল, আল্লাহ পাক দিয়েছেন কেরামতি। কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য সত্য সত্য। আর একবার একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আব্বা, তাহলে আল্লাহর ওলিদের কেরামতি সত্য, আল্লাহর নবীদের আমার আল্লাহ স্পেশাল করে মুজেজা দান করেছিলেন। এই তাহলে এসব মুজেজাগুলো আমার নবীর মুজেজা, হাজার 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 মুজেজা আমার নবীর, একটা দুটো মুজেজা না জি? হ্যাঁ আব্বা, কিন্তু মানুষ আজ সব ভুলে যাচ্ছে। ও দরকার নেই, ও দরকার নেই, আমার নবী সব মানুষ বলছে। আমাদের মতন মানুষ, সত্যি তো আমাদের মতন মানুষ, হ্যাঁ পেচাব করার ভালোভাবে জ্ঞান হয়নি আমাদের মতন মানুষ। আব্বা ভালো ভালো, তোমার যা বুদ্ধি আছে জান্নাতে যেতে পারলেই হলো, আমাদের কোনো অসুবিধে নেই। তুমি জান্নাতে যাবে বলে আমার দুঃখ কষ্ট হবে? না 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 না, এই হিংসা আমার ভিতরে নাই যে তুমি জান্নাতে যাবে আমার নবীর বিরোধিতা করে আমি তার বাধা দেবো। তুমি জান্নাতে যাও, নবীর বিরোধিতা করেই যাও, আমি নবীর পক্ষে থেকে নবীর ভালোবেসে জান্নাতে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি নবীর বিরোধিতা করে জান্নাতে যেতে চাই না। হ্যাঁ আব্বা, বলবেন কি হয়েছে, কে নবীর ভালোবেসেছে, কি হয়েছে? আহা আমার নবী, সর্বপ্রথম একটুখানি বলি, আমার নবীজি কে আমার আল্লাহ এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আহা, যেদিন আমার আল্লাহ পাক একা ছিলেন দুনিয়াতে, আল্লাহ হলো কুল হু আল্লাহ আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কজন জোরে বলুন? এক, আল্লাহ ছাড়া কেউ নাই। আর কিছু মানুষ বলে ভুরভুরা সিলসিলার মানুষ, মতপথের মানুষগুলো এরা বেদাত শেরেক করে। এই আমরা আল্লাহকে এক ছাড়া জীবনে কারো আল্লাহ দ্বিতীয় বলেছি, তাহলে কেন তোমরা আমাদের বেদাত বলবে, কেন শেরেক বলবে, কেন বাজে কথা বলবে আমাদের? আমরা কি জানি না আমাদের মুদাদ্দেদের জামান, আমার দাদা হুজুর পীরকে বেলা রহমাতুল্লাহ সঠিক পথ আমাদের দেখিয়ে দিয়ে যাননি? একটা ভুল পথ দেখাইছেন, এটা বলে প্রমাণ করাতে পারবেন? এত বড় আল্লাহর ওলি হতো, মুজাদ্দেদ হতেন, তাহলে তুমি সেই মানুষটার নামে কেন বাজে কথা বলবে? হায় 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 হায়। আহা আব্বা, আমি আপনাদের কাছে একটু আগিয়ে নিয়ে যাবো। আল্লাহ যেদিন ছিলেন একা, আল্লাহ পাক ওই দিন চিন্তা ভাবনা নিলেন, আমি আমার আরে আমি ওই দিন আল্লাহ পাক চিন্তা ভাবনা নিলেন, আমি একটা বন্ধু বানাবো। আল্লাহ একা বন্ধু বানাবেন, দেখেছেন? আল্লাহ বলছে আমার বন্ধু, বললেন না আল্লাহটা বান্দা বানাবো, বুঝেছেন না, বন্ধু বানাবো। হ্যাঁ, কি চিন্তা ভাবনার কথা। হ্যাঁ, এক কথা তো অনেক রকম ভাবে বলা যায়। হইলেন জান্নাতের সরদার আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও ও আলা আলা সাইয়্যিদিনা। থাক পরে বলে দেবেন, পরে বক্তা যখন আসবে দেবেন। কেয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে,
কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সর্দার যে দেখেছেন আপনাকে ধন্য সে জনপূর্ণ সে যে দেখেছেন আপনাকে ধন্য সে জনপূর্ণ সে দেখা দিও জীবনে একবার আমার প্রাণের নবী গো আপ হইলেন জান্নাতের সর্দার আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা এ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এ নূর নূর নূরাজি এ নূর এসেছে নূর নূর চারিদিকে ছেয়ে গিয়েছে নূর নূর নূরাজি এ নূর এসেছে নূর নূর চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই কি দেখবি নূরেরই মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূর নূরাজি নূর এসেছে নূর নূর চারিদিকে আলো করেছে আয় আয় কে দেখবি নূরের পুতুল মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও আহা ওয়া আলা আলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেস্তের বাগানে বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছেন সবাই একবার আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ এ নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ হেজবুল্লাহ নারায় তকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আমি আজকে আপনাদের কাছে প্রথমে কথা রাখবো যে আমরা যে জায়গাটায় এসেছি নবীর ভালোবাসা দিতে এটা নবীর ভালোবাসা যদি কোনো মানুষ দেয় লাভ আছে কি লস আছে জোরে বলুন আরও জোরে বলুন লাভ আছে একদল মানুষ বলে বেড়াচ্ছে নবী দিবস করা দরকার নাই ওসব করে কি হবে নবী দিবস করবে কেন তুমি তোমার ছেলের জন্মদিবস পালন করবে বছরে বছরে নবী দিবস করা যাবে না ও ছেলে হয়েছে ওই তারিখটা ঠিক লিখে রেখেছে ডায়েরি ওই তারিখটা নবী দিবস না পালন করে ওই ছেলের জন্ম তারিখ পালন করবে কেক কেটে খাওয়াবে কেক ওটা চলবে এটা চলবে না হায় 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 কী ভ্রান্ত ধারণা কী বাজে কথা কি চিন্তা ভাবনা নিয়ে মানুষ চলে যে নবীকে না আল্লাহ সৃষ্টি করলে আল্লাহ কুল কায়নাত
কিছুই সৃষ্টি করতেন না, যে নবী কিনা সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীটা এসেছেন আমাদের এই আজকের এই যে তারিখে সভা হচ্ছে বারোই রবিউল আউয়াল, এই তারিখেই হুজুর আমার এসেছিলেন। এটা বড় ভাগ্য, বড় কপালের দরকার, এই তারিখে নবীর নামে দরুদ পড়া। নবীজি, আল্লাহর নবী বললেন যে মানুষটা আপনার কিনাও ভাঙড় থেকে হোক, বারুইপুর থেকে হোক, ক্যানিং নদী পার করে ওপার থেকে হোক, যেখান থেকেই দরুদ শরীফ পড়বে, আমি নবী, আমার কাছে সেই দরুদ শরীফটা পৌঁছে দেওয়া হয়। একবার কেটে জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমি নবী ওই দরুদ শরীফ নিজে কানেও শুনতে পাই। আর একবার একটু জোরে বলবেন না, তাহলে যে দরুদ শরীফ আমার নবী এত পছন্দ করে, বান্দা পড়বে নবী খুশি হয়, নবী খুশি হলে আল্লাহ খুশি হয় কি হয় না? আমার আল্লাহ খুশি হন, নবী খুশি, আল্লাহ খুশি। আয় আব্বা, সেই মানুষ নবীজির নামে মিলাদ দরুদ শরীফ পড়ার দরকার নেই, এই এসব দিনগুলো এই এ করবেন, ওই মোমবাতি জ্বালিয়ে বোম ফাটিয়ে গান বাজনা শুনে টিভি দেখে খান্ডে ঘুমিয়ে নেবেন, ওইটা চলবে, কিন্তু নবীর নামে নবী দিবস করা যাবে না। ওসব করে কী হবে? ও মিলাদ পড়বে, দরুদ শরীফ পড়বে, সালাম পড়বে, দোয়া করবে, সব করতে আছে, মাথা খারাপ, কত বাজে চিন্তা ভাবনা নিয়ে মানুষ চলে। আব্বা, বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, এ নবীর ভালোবাসতে গেলে তো কষ্ট হয়, নবীর ভালোবাসা দরকার নাই। আমার সোনার মানিক ভাই, ভাই বসেন না, বসেন না, কোনো চিন্তা নেই, সামনে দিয়ে রাখুন, আমি বলছি বারে বারে, আমার পরবর্তী বক্তা আসবে, দেবেন, আমার যা হচ্ছে হয়ে যাবে, আমারটা ছেড়ে দেন না, ডিস্টার্ব হচ্ছে আমার তো ওয়াজের, বলেন না, বুঝতে হয় জিনিসগুলো, এই কাছে ঘোরা, এখানে ঘেঁস ঘুস ঘুস করছে, আমার অসুবিধা হচ্ছে। বাবু, কথাটা শুনতে পাচ্ছ না? বসো, হ্যাঁ বসো, আমার আর একটুখানি টাইম আছে, থাক, আমার পরবর্তী বক্তা আসবে, দেবে কি আছে বলছি তো, থাক, ওইরকম থাক, আমাদের কাজ মিটে যাচ্ছে, তো একটুখানি সময় শোনেন না, দেরি হয়ে আমার সুবিধা হবে, বুঝতে পেরেছেন? কথা এদিক ওদিক হলে তো গণ্ডগোল হয়ে যায়। আব্বা, আমি যে কথা বলছিলাম, আমার বিশ্বনবী, আমার দয়ান্নবী, দোজাহানের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ভালোবেসে ছিলেন আমার বিশ্বনবী সাহাবি হুজুরুল্লাহ। একজন সাহাবির কথা বলি যাই, আমার নবী সাহাবিরা সবাই তো ভালোবেসেছেন, একটা সাহাবির কথা তুলে ধরছি, আপনারা শুনলে বুঝতে পারবেন, বলবেন তাই হ্যাঁ।